প্রশ্ন করেছেন যে আরাফাত আল রশিদ আমার প্রশ্ন হল হতাশা থেকে মুক্তির ইসলামিক উপায় কি আরফাত আল রশিদ ইসলাম হতাশাকে গুরুত্বের সাথে নিয়েছে অর্থাৎ হতাশা যেন ইমানদারের মধ্যে না আসে এই জন্য রসুল্লা সাল্লাহসাল্লাম বলেছেন যে ইমানদারের প্রত্যেকটি কাজে ভালো এটা সে মনে করতে হবে যখন তার কষ্ট হয় তখন তার গুণা মাফ হয় এই জন্য তার এটা কল্যাণকর সবর করলে আর যদি কোনো তার ভালো কিছু পায় সুক্রিয়া আদায় করে সেটা তার জন্য ভালো এই জন্য ইমানদার সবসময় মনে করবে যে তার সে ভালো মধ্যে সবরের মধ্যে আসে না শুকরের মধ্যে আসে দুটার ভিতরে সুতরাং সে হতাশা তার মধ্যে কাজ করতে পারে না ইমানদার কখনো হতাশ হতে পারে না হতাশ হওয়া বৈধ নয় এটা মনে রাখতে হবে

রাදිය লোনু পরে যে চিন্তা সেগুলো চিন্তা করুন আরো চিন্তা করুন বেশি বেশি দোয়া করুন মনে রাখবেন এটা যে আপনারা এখন परेशानी বেশিরভাগ আসে দুনিয়ার ব্যাপারে দুনিয়ার ভরে परेशानी বিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দুনিয়া আকবার হামিনা ওয়া লা মাবলাগা আলমিনা আল্লাহ দুনিয়ার জিনিসটা আমাদের বেশি বেশি परेशानी কারণ দন করবেন না অর্থাৎ দুনিয়ার জিনিস আখেরাতে চিন্তা আপনি বেশি আসা উচিত কালকে যদি আজকে যদি মারা যান কালকে আপনি কি হবে সেই চিন্তা আপনি করব আমরা করব দুনিয়ার জীবনের যে যা 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 চলে গেছে সেই নিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এগুলি নিয়ে আমাদের কোনো আফসোস করা যেন তোমরা যা হারিয়ে ফেলেছ সমস্যাগ্রস্ত হয়ে সেগুলো নিয়ে তোমরা কোনো আফসোস করবে না এই জন্য কোনো কিছু আফসুস না করে আমরা সবসময় বলতে হবে ইনা আলিল্লাহে ও ইনা আলি রাজন আমরাও আল্লাহর কাছে ফিরে যাব এবং আল্লাহর জন্য আমরাও আমরা তার তারই দাস তার কথা আমাদের শুনতে হবে যেটা আছে এটা নিয়ে আমাদের সন্তোষ থাকতে হবে যদি বিপদগ্রস্ত এমন কিছু তার বিপরীত তার বিপরীতে কিছু পাওয়ার ইচ্ছা থাকে তখন বলবেন আল্লাহ্মা জর্নি আল্লাহম্মা জর্নি ফি হাজি ও আখলুফলি খয়াম মিনহা আল্লাহ্মা জর্নি ফি মসিবত হাজি ওখলুফুলি খয়াম মিনহা আল্লাহ আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন এবার থেকে উত্তম উত্তম উত্তমটা আমাকে দান করুন উত্তম স্থলাভিষিক্ত করে দিন আমাকে রসুল্লাহ আসালাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন উমের সাল্লাম আলদী আল্লাহাকে তিনি এই দোয়া করেছেন এবং শেষ পর্যন্ত উত্তম পেয়েছেন রসুল্লাহ কে স্বামী হিসাবে পেয়েছেন এই জন্য আপনার আমার উচিত হবে বেশি বেশি করে দোয়া করা এবং সাহাবায় ক্রামের সিরত চিন্তা করা নবীদের সিরত চিন্তা করা যে তাদের উপর আমাদের চেয়ে বেশি দোয়া আসছে বিপদ আসছে তারা কিন্তু ধৈর্য ধারণ করেছেন ধৈর্য ধারণ করতে হবে আর কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে সৎ আদায় করতে হবে এবং এ বেশি বেশি করে এই দোয়াতে লেগে থাকতে হবে আমার মনে হয় বিশেষ বিষয়টা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ